ওয়েলকাম ফ্রেন্ডস আমরা সূচক ও করণি সম্পর্কে বেসিক ধারণাটা পেয়েছি এবার আমরা এই বেসিক ধারণার সাহায্যে আমরা কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক করে নেব যে অঙ্কগুলো আমরা সাধারণত পরীক্ষায় আসতে দেখি ওকে তো আজকের প্রথম প্রশ্ন এক্স ইকলস টু টু দি পাওয়ার সিক্স পয়েন্ট ফাইভ এবং ওয়াই টু দি পাওয়ার ওয়াই ইকলস টু এইট টু দি পাওয়ার এই থার্টিন ওয়াই টু দি পাওয়ার জেড ইকলস টু এক্স টু স্কোয়ার হলে জেড এর মান কত এই হলো আমাদের প্রশ্ন তো আমরা কি করব আমরা এই জায়গাটা আমরা নিয়ে নেব এই জায়গাটা কি আছে টু উপর জেড সীমান এক্স স্কোয়ার এখানে আমরা এক্স এবং ওয়াইয়ের মানটা বসিয়ে দেবো ওকে তো এক্সের মান বসালে কি এক্সের মান বসালে আমরা দেখতে পাচ্ছি যে এই দিকটা এক্সের মান রয়েছে টু সিক্স পয়েন্ট ফাইভ তার স্কোয়ার এবং ওয়াই যেটা রয়েছে আমাদের ওয়াই রয়েছে আট মানে এইট থার্টিন পাওয়ার জেড ওকে এবার আমরা কি করব এবার একটু এগিয়ে যাবো এই আটটাকে আমরা লিখতে পারি টু থ্রি ইন্টু থার্টিন পাওয়ার জেড টু টু দি পাওয়ার এই দুটো কি হবে আমাদের এই দুটো পাওয়ার সরাসরি গুণ করে দেবো আমরা তাদের টুয়েলভ থার্টিন এবার কি দেখতে পাচ্ছি এদিকে থ্রি ইন্টু থার্টিন মানে থাকে নাইন এবং জেড সরাসরি গুণ হয়ে যাবে তাহলে টু থার্টিন যদি আমরা অলরেডি জেনেছি দিন যে এবং তার আগের দিন যদি বেশ সমান হয় আমরা এখানে কি দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি বেস সমান তো যদি বেশ সমান হয় তাহলে আমরা বলতে পারি যে আমাদের পাওয়ার বা ঘাত যেটা আছে সেটা সমান সুতরাং আমরা বলবো যে থার্টি নাইন জেড ইকলস টু থার্টিন ওকে এই হল আমাদের মান অঙ্কটা দেখে মনে হতে পারে যে এই অঙ্কটা আমরা কীভাবে করবো কিন্তু অঙ্ক আমরা জাস্ট শুরু করার পরেই দেখতে পেলাম যে অঙ্কটা অত্যন্ত সহজ শুধুমাত্র এই জায়গাটাই মনে রাখতে হবে যে কোনো কিছুর পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে তাহলে সেটা আমরা কীভাবে করবো শুধু এইটুকুনই হলো অঙ্ক ওকে এবার আমরা যে অঙ্কটা করব সেটা হলো কি এবার দেখতে পাচ্ছি আমরা তো আমি এই অঙ্কটা করার আগে আমি এক সেকেন্ডে উত্তর বলে দেবো যে অ্যান্সারটা কত হবে এর অ্যান্সারটা হবে আমাদের ফোর্থ আমরা একটা জায়গা দেখেই বলতে পারবো না কোথায় দেখে বলতে পারবো আমরা এই জায়গাটা দেখে বলতে পারবো যে টেন আছে টেনের সঙ্গে সামথিং কিছু যোগ হবে তারপরে তার তার বর্গমূল হবে অর্থাৎ তাহলে ষোলো হয় তো ষোলোর বর্গমূল করলে চার হয় এবার দেখি সত্যি সত্যি এই অঙ্কটার উত্তর চার কি না ওকে তো আমরা কিন্তু এক্ষেত্রে শুরু করব শেষের দিক থেকে তাহলে এটা করলে কত পাবো আমরা পনেরো ওকে পনেরো এবং একশো চুয়ান্ন যোগ করলে পাই ওয়ান বর্গমূল আছে এর বর্গমূল রয়েছে তাহলে এটা করলে কত পাবো তেরো তেরো এবং একশো আট যোগ করতে হবে কারণ যোগ চিহ্ন রয়েছে তাহলে কত হবে একশো একুশ তার উপরে বর্গমূল চিহ্ন আছে তাহলে এগারো এগারো এবং কত এগারো এবং ছাব্বিশ পঁচিশ যোগ করলে হয় ছত্রিশ ছত্রিশের বরগুমুল করবো ছত্রিশে বরগুমুল করলে হয় ছয় সেই ছয় এবং দশ যোগ করলে পাই আমরা ষোলো তো ষোলোকে বর্গমূল করলে চার সুতরাং অ্যান্সার কী হল অ্যানসার কিন্তু আমাদের চার হলো ওকে আমরা এক সেকেন্ডে এক সেকেন্ডে দেখে অঙ্কটার উত্তর করে দিতে পেরেছিলাম এবং তোমরাও এই এক সেকেন্ডে দেখেই উত্তর করে দিতে পারবে ওকে তাহলে আমরা কি দেখে উত্তর করেছিলাম আমি আরও একবার বলি যে আমরা দেখেছিলাম যে এই প্রথমে যে সংখ্যাটি আছে সেটা হচ্ছে কত দশ তাহলে দশের কাছাকাছি অবশ্যই প্লাস ক্লাস আছে তার মানে দশের বেশি নিকটতম পুণ্যবর্গ সংখ্যা কত না কত ষোলো সুতরাং ষোলোর বর্গমূল এখানে বর্গমূল যেহেতু আছে তাহলে ষোলোর বর্গমূলটাই হলো আমাদের অ্যান্সার ওকে দো সো আমরা চার বলেছিলাম এবং অঙ্ক করেও দেখতে পেলাম আমরা সেই চারই আসলো ওকে আমরা অঙ্ক অবশ্যই করব করবো বিভিন্নভাবে করবো বড়োভাবে করবো ছোটোভাবে করব কিন্তু সঙ্গে আমাদের কমন সেন্সটাকে কাজে লাগিয়েও কিন্তু অঙ্কের উত্তর নির্ণয় করবো মনে রাখবে আমাদের এমসি কিউতে আমি কিভাবে অঙ্ক করলাম সেটার কোনো ভ্যালু নেই কিন্তু আমার অ্যান্সারটা হচ্ছে সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ আমরা বর একটা সংখ্যা টু সেভেন টু তার স্কোয়ার মাইনাস ওয়ান টু এইট তার স্কোয়ার এর বর্গমূল নির্ণয় করো এর বর্গমূল ওকে তো বুকার মতো বর্গমূল আমি নির্ণয় করব না এটার স্কোয়ার করব তারপরে এটার স্কোয়ার করব আমরা অবশ্যই দুই তিন অঙ্কের সংখ্যার স্কোয়ার বা বর্গ করতে পারব অলরেডি আমরা তিন অঙ্কের সংখ্যার বর্গ কিভাবে করব সেটা কিন্তু আমাদের সেটা জানিয়ে দেওয়া হয়েছে তোমরা আমরা সেই লিঙ্কটা পেয়ে যাবে যে তিন অঙ্কের সংখ্যার বর্গ আমরা কিভাবে করব এবং কত সহজে ওকে তো আমরা কিন্তু ক্ষেত্রে বর্গ করব না আমরা কি করব এই এ স্কোয়ার দেখো এইটাকে আমি বলতে পারি এটাকে আমি এ বলতে পারি তাহলে এ স্কোয়ার আর এটাকে আমি বি বলতে পারি বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা ফর্ম আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে আমরা এই জিনিসটাকে ঠিক এইভাবেই লেখার চেষ্টা করব। এই দুটো প্লাস এই দুটো প্লাস প্লাস করলে কত হবে আমরা দেখতে পাচ্ছি দেখো টু সেভেন টু প্লাস ওয়ান টু এইট ইন্টু টু সেভেন টু মাইনাস ওয়ান টু এইট ঠিক আছে চলো এবার কি হবে এবার আমাদের এই দুটো যোগ হবে তো যোগ করো ফোর হান্ড্রেড হয় এই দুটো যোগ করলে এটা আমরা বিয়োগ করি বিয়োগ করলে কত হচ্ছে দেখি ফোর ফোর ওয়ান ওকে তাহলে এইটা এইটা বর্গ মূল করলে আমরা কত পাবো আমরা অলরেডি কিন্তু এটা সূত্র দেখেছিলাম যে এইটা মানে হচ্ছে ফোর হান্ড্রেড ইন্টু রুট ওভার অফ ওয়ান ফোর ফোর তাহলে এটাকে একবার করব এটাকে একবার করব এটা করলে কুড়ি আর এটা করলে কত বারো তাহলে আলটিমেটলি টু ফোর জিরো হলো আমাদের অ্যান্সার ঠিক আছে ওকে তো এইভাবে আমরা খুব সহজে কিন্তু অঙ্ক করবো আমরা সবসময় যেটা দোয়া আছে আপাত দৃষ্টিতে সেটা দেখে অঙ্ক শুরু করে দিলে তাহলে বিপদ চলো এবার আমরা পরের অঙ্কটা করব দেখো তাহলে আমরা এবার এই অঙ্কটা করব কি বলেছে সেটাকে দেখে নেবো এক্স একটা মার্ক আছে স্টার মার্ক ওয়াই সমান এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই হয় তবে এইটাকে এটা আমরা কি করব এটাকে আমরা অভেদ হিসেবে কল্পনা করে নেবো অর্থাৎ এই জায়গাটা আমরা ধরো কোনো জায়গায় যদি এ প্লাস বি তার স্কোয়ার থাকে তাহলে তো আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি করতে হবে এটা কি এটা একটা অভেদ না এটা এটা একটা অভেদ তো সেরকম আমরা মনে করব তো এই ফর্মুলাটাই যদি আমরা বসিয়ে করতে পারতাম তাহলে এইটাকেও আমরা বসিয়ে করব। তবে এটা ডিরেক্টলি আমাদের ফর্মুলা কিন্তু কখনও কোনো বইতে নেই বা এটা কোনো ফর্মুলাও নয় এটা যেমন বল আসে ঠিক সেরকম করবো তাহলে আমরা এক্সের জায়গায় এখানে ছয় বসাবো এবং ওয়াইয়ের জায়গায় চব্বিশ বসাবো তো বাঁদিকে যদি আমি এক্সের জায়গায় ছয় বসাই ওয়াইয়ের জায়গায় চব্বিশ বসাই তাহলে ডান দিকেও তাই বসাবো ছয় প্লাস চব্বিশ প্লাস দুটো ছয় ইন্টু চব্বিশ ঠিক আছে চলো তাহলে এই দুটো তো আমরা যোগ করে আগে থেকেই বসিয়ে দিতে পারি এই জায়গাটায় আমরা গুণ করতে পারি আমরা বোকার মতো গুণ করব না এটাকে ছয় লিখব এই চব্বিশের মধ্যে ছয় ইন্টু চার লেখা যায় তাহলে তিরিশ প্লাস দুটো ছয় থেকে একটা ছয় আসলো আর চার চার থেকে কত আসবে দুই আসবে তাহলে থার্টি প্লাস টুয়েলভ টু ফার্টি টু অ্যান্সার ওকে তো খুব সহজ কিছু ব্যাপার নেই অঙ্কটার ভিতরে ওকে তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক দেবেন এবং প্রয়োজনে অন্যদেরকে হেল্প শেয়ার করুন যাতে তারাও এই বিষয়টা জানতে পারে ওকে আমরা এই যে সূচকরণ সম্পর্কে অনেকগুলো অঙ্ক করব কারণ এখানে অনেক ধরনের অঙ্ক আসে আমরা প্রথম দিনই বলেছিলাম এখানে অনেক ধরনের অঙ্ক আসে একটু একটু চেঞ্জ করে করে বিভিন্ন টাইপের অঙ্ক আসে সুতরাং সেই টাইপের প্রত্যেকটা টাইপের অঙ্ক করার চেষ্টা করব। ওকে দেখো এই যে যে অঙ্কটা আছে এই টাইপের অঙ্ক আমরা পরীক্ষাতে সচরাচর আসতে দেখি ঠিক আছে অনেক অনেক পরীক্ষাতে আসতে দেখবো যে রুট থার্টিন ইকোয়ালস টু থ্রি পয়েন্ট সিক্স জিরো ফাইভ রুট ওয়ান থ্রি জিরো ইকোয়ালস টু এত তাহলে এর মান কত এটা এই সংখ্যা না দিয়ে অন্য কোনো সংখ্যা দিতে পারে কিন্তু এই ধরনের অঙ্ক আমাদের প্রচুর পরিমাণে আসে তো আমরা কী করবো সেক্ষেত্রে দেখো সেক্ষেত্রে আমরা চেষ্টা করবো এখানে থার্টিন আছে এখানে একশো তিরিশ আছে তাহলে এটাকে থার্টিন সবই থার্টিনের গুণিতক আছে তো ডিরেক্টলি এই থার্টিন বা একশো তিরিশ বানানোর চেষ্টা করবো ঠিক আছে তো দেখো আমরা কি করে করতে পারি আমরা এটাকে লিখতে পারি ওয়ান পয়েন্ট থ্রি জিরো ওকে এবং এটাকে লিখতে পারি দুটো হান্ড্রেড এই কি আমরা নিশ্চয় এটা লিখতে পারবো আমাদের এটা লিখতে কোনো অসুবিধা নেই কারণ দশমিকের পরে আমরা শূন্য দেওয়াও যায় না দেওয়াও তাই এখানে তেরোশো আছে তেরো ইন্টু একশো লিখলাম আর এখানেও ঠিক একই রকমভাবে এই শূন্যটা দেওয়া হয়েছে না দেওয়া তাই এইবার আমরা কি করব এইবার জাস্ট আমরা বর্গমূল করে দেওয়ার চেষ্টা করব প্রথমে কি করব আমরা একদম ফুললি ডিটেলসে করছি আমরা এই বর্গ এটাকে তুলে দিলে আমরা কি পাবো ওয়ান ওয়ান থ্রি জিরো ডিভাইডেড হান্ড্রেড হান্ড্রেডটা কোথেকে আসলো এই দশমিকের জন্য একশো আসলো এখানে তো এই এইটাকে আমরা অলরেডি বাইরে বের করে দিই কারণ একে পূর্ণ এটি একটি পূর্ণবর্গের সংখ্যা তাহলে এটা টেন রুট টেন প্লাস এক্ষেত্রেও আমরা সেই এই এই যেখানে এমন যেটা করেছি ঠিক সেরকমই করবো তাহলে জিরো ওয়ান থ্রি জিরো বাই ওয়ান ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ওকে রুট দেখো এবার এই শূন্যটার কোনো দাম নেই দশমিক যতক্ষণ ছিল ততক্ষণ এই শূন্যটার দাম ছিল যখন এই শূন্যটা দশমিকটা চলে গেল তখন কিন্তু এই শূন্যটা কোনো ভ্যালু থাকলো না এবার আমরা কি করব। এই যে একশো তিরিশ আছে এই একশো তিরিশের রুটো এই এইটাকে আমরা বাইরে নিয়ে আসবো এইটাকে আমরা বাইরে নিয়ে আসলে ওয়ান বাই টেন পাবো ওকে কারণ একশো বর্গমূল করলে দশ হয় আর এবার কত থাকলো রুট ওবার একশো তিরিশ আমরা এটাকে কী করেছি এটাকে আমরা এরকম করেছি একটা ফর্মুলা আমরা পড়েছিলাম যে এ বাই বি যদি হয় তাহলে রুট এ বাই রুট বি এরকম করতে পারি তার মানে একশো তিরিশ মানে রুট একশো তিরিশ ডিভাইডেড রুট হান্ড্রেড ওকে তাহলে রুট একশো তিরিশ এই দশকে করলে একশো কে করলে দশ পায় তাহলে একশো তিরিশের রুটের মান কত না ইলেভেন পয়েন্ট ফোর জিরো প্লাস টেন রুট থার্টিনের মান কত এখানে কিন্তু আমাদের বলে দেওয়া আছে থ্রি পয়েন্ট সিক্স জিরো ফাইভ প্লাস একশো এইটা থেকে আমরা ক কী পাবো এটা থেকে আমরা একশো নিচে পাবো কিন্তু একশো তিরিশের হচ্ছে ইলেভেন পয়েন্ট ফোর জিরো এবার আমরা কী করবো এটা গুণ করে দিই কারণ এটা সবথেকে বড়ো আছে আর এটা দশ দিয়ে ভাগ করতে বলছে তার মানে এক ঘর দশমিকটা আমাদের আগে চলে আসবে ওয়ান পয়েন্ট ওয়ান ফোর জিরো প্লাস দশ দিয়ে গুণ করলে থার্টি সিক্স পয়েন্ট জিরো ফাইভ প্লাস একসাথে ভাগ করতে বলেছে মানে আমাদের দশমিকটা কোথায় আসবে এখানে দশমিক ওয়ান ফোর ওয়ান ওয়ান ফোর জিরো জাস্ট এইটাকে আমরা এবার যোগ করে দেবো আমাদের যে দশমিকের যে যোগের নিয়ম রয়েছে সেই যোগ অনুসারে আমরা দশমিকের যোগের নিয়ম কী আমরা দশমিকের পরে সমান সংখ্যক ঘর করবো এক দুই তিন চার এক দুই তিন চার এখানে এক দুই তিন এক দুই তিন চার তাহলে এইবার যোগ করে নেবো দেখো এখানে লাস্টে দুটো শূন্য হচ্ছে লাস্টে দুটো শূন্য হচ্ছে কিন্তু চল্লিশ আছে তাহলে চল্লিশ এক সাথে এক দুই দুই তিন দশমিক এখানে তো কিছু নেই ছত্রিশ তাহলে এই হলো আমাদের তখন অ্যান্সার ঠিক আছে ওকে এইভাবে আমরা কিন্তু এই অঙ্কগুলোকে সমাধান করবো নিজেরা করলে অনেক সময় কম লাগবে অবভিয়াসলি অবভিয়াসলি অনেক সময় কম লাগবে কারণ আমাকে প্রত্যেকটা স্টেপে করেছি এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি সুতরাং সময়টা অনেক বেশি লাগবে কিন্তু বাস্তবে এটা অনেক কম সময় লাগবে এবার আমরা যেটা করব সেটা হলো আর একটা অত্যন্ত ভালো অঙ্ক করব খুব ছোট্ট একটি অঙ্ক কিন্তু অনেক বেশি কার্যকরী একটি অঙ্ক রুট 5 ফাইভ সমান টু পয়েন্ট টু থ্রি সিক্স হলে ওয়ান বাই ফাইভ সমান কত ওকে তো আর কি করবে এটা খুব সহজে বলা যেতে পারে আমরা রুট ফাইভের মানটা এখানে বসে দেবো তো ইজিলি অ্যান্সার হয়ে যাবে তো রুট ফাইভের মান বসালে ওয়ান ডিভাইডেড রুট ফাইভের যদি মান বসে দিই ওয়ান ডিভাইডেড টু পয়েন্ট টু থ্রি সিক্স তাহলে এটার মান আর আমরা কিন্তু বের করতে পারব না সুতরাং এই পদ্ধতিতে না করে আমরা একটু আলাদা করব দেখো আমরা কি পদ্ধতিতে করি সেটা হচ্ছে রকম এই যে রুট ফাইভটা আছে ওয়ান বাই রুট ফাইভ নিচে আমরা ওয়ান বাই রুট ফাইভ দিয়ে গুণ দেবো উপরে আমরা ওয়ান বাই রুট ফাইভ দিয়ে গুণ দেবো তাহলে কোনো অসুবিধা থাকার কথা নাই ডিভাইডেড তাহলে এই রুট ফাইভ রুট ফাইভ গুণ করলে পঁচিশ হচ্ছে তার বর্গমূল মানে হচ্ছে পাঁচ এইবার রুট ফাইভের মানটা আমরা বসাবো টু পয়েন্ট টু থ্রি সিক্স ডিভাইডেড ফাইভ চলো পাঁচ দিয়ে ভাগ করবো পাঁচ দিয়ে ভাগ না করে আমরা উভয় উভয়কে দুই দে গুণ করবো দুই দে গুণ করলে কত হয় ছয় দিয়ে বারো তিন দিয়ে ছয় একে সাত দুই দিয়ে চার দুই দিয়ে চার আর এখানে দুই দিয়ে গুণ করলে কত হয় দশ অত্যন্ত সুবিধা আছে কারণ আমি এখন দশটাকে এই দশমিকটাকে জাস্ট সামনে নিয়ে আসলে আমাদের কিন্তু অ্যান্সারটা বেরিয়ে আসবে তাহলে এই হলো আমাদের অ্যান্সার ঠিক আছে তো সমস্ত জায়গায় প্রত্যেকটা অঙ্কে যদি আমি এক সেকেন্ড করেও বাঁচাতে পারি তাহলে দশটা অঙ্কে কিন্তু আমার দশ সেকেন্ড বেঁচে যায় এই যে ভাগটা পাঁচ দিয়ে ভাগ করার থেকে জাস্ট দুই দিয়ে গুণ করা অনেক বেশি ইজি সো এটা আমরা করব ঠিক আছে চলো এবার আমরা যেটা করবো সেটা হলো হলে এনের মান কত তাহলে আমরা কি করব আমরা যে কাজটা করব এই যে রুট আছে এই রুটটাকে বাইরে বের করে দেবো রুট মানে তো হাফ তাহলে আমরা এরকম করে লিখতে পারি এই জিনিসটা লিখতে পারি এবং এটাকে থ্রি স্কোয়ার লিখতে পারি থ্রি স্কোয়ার তারপরে আবার দুই আছে তাহলে দুই দুয়ে চার থ্রি টু দু এন তো আছেই এবং এটাকেও আমরা লিখতে পারি যে থ্রি ওয়ান এবং থ্রি হাফ ওকে তো দুপাশেই বেস বা নিধান যেটাকে বলি সবই তিন আছে সুতরাং রকম সমস্যা নেই আমরা এদিকে যোগ করব ফোর প্লাস ফাইভ বাই টু আর এদিকে থ্রি এন প্লাস ওয়ান প্লাস হাফ ওকে যেহেতু যেহেতু বেস সমান তাহলে আমাদের এই সমান হতে বাধ্য সুতরাং এন প্লাস ওয়ান প্লাস বাই এন সমান এখানে আমরা একটু একটু কাজ করি এই জায়গাটা এটা কত আছে আড়াই এটা না তাহলে ফোর প্লাস টু প্লাস হাফ তাহলে এই হাফটা হাফটা আমরা কেটে দেবো এই একটা দিকে চলে গেলে দুই এর থেকে এক থাকবে তাহলে ফোর প্লাস ওয়ান প্লাস সেক্ষেল টু ফাইভ আমাদের অ্যান্সার ঠিক আছে চলো এবার আমরা আর একটা অঙ্ক করব তো আমরা কি করতে পারি এবার দেখে আমরা বিভিন্ন সূত্রমূত্র প্রয়োগ করার চেষ্টা করতে পারি কোনো কোনো সূত্র আমাদের কাজে লাগবে না কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কত আছে এখানে আছে পয়েন্ট জিরো থ্রি আর এখানে কি আছে পয়েন্ট জিরো জিরো থ্রি এই সামান্য একটু ডিফারেন্স আছে তো আমরা কি করব এইটাকে এই জিনিসটা বানানোর চেষ্টা করব। হ্যাঁ এটাকে এটা বানাবো নাহলে এটাকে এটা বানানোর চেষ্টা করব। ওকে আমরা শুধুমাত্র এই একটা অংশ যদি আমি করতাম বাইরে তাহলে এরকম দাঁড়াতো পয়েন্ট জিরো থ্রি তার স্কোয়ার ডিভাইডেড পয়েন্ট জিরো জিরো থ্রি তার স্কোয়ার তার মানে এইটা মানে কত দশমিক জিরো 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 নাইন এটা মানে দশমিক তিনটা আছে ছটা এক দুই তিন চার পাঁচ নয় এইটা তার হতো আমাদের তাহলে আমরা দেখতে পাচ্ছি এই নয় নয় কেটে যাবে শুধুমাত্র এখানে এক দুই তিন চার ঘর পরে আছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ঘর পরে আছে তার মানে নিচে দুই ঘর বেশি থাকছে এইটা হচ্ছে আমাদের জানার বিষয় অর্থাৎ এইটাকে আমরা যদি এই এক ঘর কত ঘর এখানে ঘর আছে আর এখানে তিন ঘর আছে তার মানে এক ঘরের বেশি আছে সুতরাং এইটাকে আমরা টোটালটাকে আমরা লিখতে পারি এই রকমই যে আমি একে দশ দিয়ে গুণ দিলাম ঠিক আছে দশ দিয়ে গুন দিই দশ নয় একশো দিয়ে গুণ দেবো কারণ দশ এই পয়েন্টটা ভেতরে ঢুকে যাবো ঢুকে যাবে তাহলে দশমিক শূন্য শূন্য তিন প্লাস দশমিক শূন্য দুই এক তার স্কোয়ার প্লাস দশমিক শূন্য শূন্য ছয় পাঁচ তার স্কোয়ার ডিভাইডেড ডিভাইডেড নিচে যা আছে সেটাই এবং যথারীতি একটা রুট আছে তাহলে এই যে এই যে পার্সনটা দাঁড়ালো এই পার্সনটা দুটোই আমাদের সেম জিনিস সেম জিনিস তাহলে এই দুটো কেটে যাবে শুধুমাত্র পড়ে থাকবে দুটো বরফ একশো তার মানে দশ অ্যান্সার সুতরাং এই অঙ্কটাও কিন্তু আমরা একটু দুদিন প্র্যাকটিস করলে এই অঙ্কটাও খুব সহজেই দেখেই আমরা সরাসরি উত্তর করে দিতে পারবো ওকে চলো এইবার আমরা আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক করব আর যে অঙ্কটা আমরা কন্টিনিউ পরীক্ষা খাতায় দেখতে পাই এই রকমই যে ধরো রুটো বরফ সিক্স প্লাস রুটো বরফ সিক্স প্লাস রুটো বরফ সিক্স প্লাস টু অফ সিক্স প্লাস ইনফিনিটি পর্যন্ত অর্থাৎ অসীম পর্যন্ত যদি এইরকম থাকে তাহলে আমরা আলটিমেটলি এর অ্যান্সারটা কী করবো আমরা যেটা করব আমরা এটাকে এইটার সমান এক্স ধরে নিতে পারি তাই না তো এইটার সমান যদি আমরা এক্স ধরে নিই তাহলে এই অংশটাও এক্স ওকে তাহলে এই অংশটা এক্স তার মানে এক্স সমান রুট ওভার অফ সিক্স প্লাস এক্স ওকে এবার উভয় সাইডে আমরা বর্গ করব তাহলে এখানে আমরা এক্স স্কোয়ার পাবো আর এটা পাবো সিক্স প্লাস এই নিয়ে দেন তার মানে দেখো এখানে তো ওয়ান আছে কিছু নেই মানে ওয়ান আছে আমরা বলতে পারি অর্থাৎ এই দুটাকে গুণ আকারে লিখতে হবে এই ঠিক আছে এই দুটাকে গুণ আকারে লিখতে হবে তো এইটা আমাদের প্লাস হবে এইটা আমাদের মাইনাস হবে ওকে যদি আমরা আরো একটু করতাম তাহলে এই জিনিসটা পেতাম করি আমরা করি না এটাকে আমরা এটা করতাম ঠিক আছে আমরা এই জিনিসটাই করতাম এই সিক্সটাকে পেশে আসলে মাইনাস হবে সমান জিরো সমান

তার সঙ্গেও আরও কিছু প্লাস যোগ আছে সুতরাং আমরা বলতে পারি যে প্লাস হবে সামথিং কিছু একটা প্লাস অ্যান্সার সো প্লাস যদি অ্যান্সার হয় তাহলে অবশ্যই এই প্লাস থ্রিটাই অ্যান্সার হবে তো কী দেখতে পেলাম দেখতে পেলাম রুটো সিক্স প্লাস রুটো সিক্স প্লাস রুটো সিক্স প্লাস টু টু প্লাস সিক্স এরকম যদি ইনফিনিটি পর্যন্ত থাকে তাহলে অ্যানসার হচ্ছে আমাদের থ্রি তো এই জিনিসটাকে আমরা পরীক্ষার খাতায় এতটা করব না কি করব আমরা এই যে ছয় যেটা আছে ছয় যেটা আছে অর্থাৎ যে সংখ্যাটা দেওয়া থাকবে তাকে দুটো সংখ্যার গুণ আকারে লিখবো নাকি দুই গুণিত তিন আমরা কিন্তু এক গুণিত ছয়ও লিখতে পারতাম কিন্তু এইটা এই এই গুণটা আমরা নেবো না কেন এই গুণটা নেব না কারণ এই দুটো গুণ পরপর হচ্ছে এরকম পরপর দুটো গুণ আকারে যদি আমরা প্রকাশ করতে পারি তাহলে যোগের ক্ষেত্রে আমাদের যোগ আছে যোগের ক্ষেত্রে তাহলে এই বড়টাই হলো আমাদের অ্যান্সার ঠিক আছে তো এই যে যেটা বললাম এই নিয়মে এবার আমরা অনেকগুলো অঙ্ক করব। জাস্ট দেখার সঙ্গে সঙ্গে আমাদের অ্যান্সারগুলো আমরা বসিয়ে দিতে পারবো যেমন ধরো আমরা তবে এই অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব তো এই অঙ্কটা আমরা দেখেই যে একটা দুটো তিনটে চারটে আমরা যদি এ নাম দিই এটা বি নাম দিই এটা সি নাম দিই এটা ডি নাম দিই তাহলে এই অঙ্কটা করতে কিন্তু আমাদের ম্যাক্সিমাম চারটে অঙ্ক করতে চার পাঁচে কুড়ি সেকেন্ড লাগবে না আমরা কী দেখব এই ক্ষেত্রে আমরা অলরেডি ডিটেলসে একটু আগে আমরা করলাম তো সেই প্রসেসে আমরা যাবো এই বারোকে এইটা বারো আছে তাহলে বারোকে লেখা যায় থ্রি ইন্টু থ্রি ইনটু ফোর তাহলে অ্যান্সার কি হবে আমরা বলেছিলাম বড়টা অ্যান্সার হবে কুড়িকে তাহলে কি লেখা যাবে নিজেরাই বলতে পারবেন কুড়িকে লেখা যাবে কুড়ি মানে হচ্ছে কি লেখা যায় ওয়ান থ্রি টুকে লেখা যায় ইলেভেন ইন্টু টুয়েলভ তার মানে কত হবে টুয়েলভ আমাদের অ্যান্সার এবং টুকে লেখা যায় এইট 9। তার মানে কত হবে নাইন হবে অ্যান্সার তাহলে আমরা দেখলাম যে এইরকম যদি ইনফিনিটিভ পর্যন্ত থাকে তাহলে এই হলো আমাদের অ্যান্সার কিভাবে করব ডিটেলসও অলরেডি আমরা দেখলাম এবং কিভাবে অত্যন্ত সহজে এক সেকেন্ড কি দুই সেকেন্ডের মধ্যে আমরা বের করবো সে বিষয়টাও কিন্তু দেখলাম ওকে তো ভিডিওটি আর বড় না করে আমরা আজ এখানেই শেষ করছি ভিডিওটি বা এই অঙ্কগুলো কেমন লাগছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং প্রত্যেকে লাইক করবেন শেয়ার করবেন এবং যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ